আগামী দিনে আসানসোল নগর নিগম দখল করতে বদ্ধ পরিকর বিজেপি সেই লক্ষ্যে আন্দোলন শুরু হয়েছে এবার শুরু হয়ে প্রস্তুতি। তৃণমূলকে পর্যদস্ত করতে দলীয়ভাবে কোথাও যাতে কোনো না থাকে সেদিকে সজাগ বিজেপি গুজরাতি ভবনে আয়োজন করা হয়েছিল দলীয় বৈঠকের গত দু সালের পৌরসভা নির্বাচনে আসানসোলে বিজেপির হয়ে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তাদের সঙ্গে এদিন গুরুত্বপূর্ণ বৈঠক করেন রাজ্যে দলের সহ সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী দলের জেলা সভাপতি লক্ষণ ঘড়ি জানান পুরসভার বিরুদ্ধে দুর্নীতি ও পুরবাসীকে যথার্থ পরিষেবা দেওয়ার জন্য সম্প্রতি বিজেপির আন্দোলনে পুলিশ দিয়ে অত্যাচার করা হলেও পুরসভা দখলে থাকবে না বিজেপি কর্মীরা যে আসানসোল কর্পোরেশন ইলেকশন পনেরো সালে নির্বাচন হয়েছিল আর মাত্র কয়েক মাস বাকি আসানসোল কর্পোরেশন ইলেকশন সেই প্রস্তুতি হিসাবে যারা দু সালে আসানসোল কর্পোরেশন থেকে যারা বিজেপির পক্ষ থেকে লড়াই করেছিলেন তাদেরকে ডাকা হয়েছে এই প্রথম আজ থেকে বলতে পারেন আমরা আসানসোলে কর্পোরেশনের জন্য প্রস্তুতি বৈঠক আজ শুরু করলাম এর এরপর থেকে লাগাতার কর্পোরেশন দখলের জন্য আমাদের লড়াই আন্দোলন যা জায়গায় চলবে মেয়রের যে দুর্নীতি মেয়র যে কাটমানি এলাকায় কাজ হচ্ছে না বাবুর কাজ করতে দেওয়া হচ্ছে না মোদিজির প্রকল্প নিয়ে মানি চলছে এলাকায় দুর্নীতি চলছে মানুষের সমস্যা চলছে সেগুলো নিয়ে আন্দোলন করতে গিয়েছিলাম যুব মোর্চার পক্ষ থেকে সেদিন আমাদের লাঠি দিয়ে গ্যাস কাঁদানে গ্যাস দিয়ে গুলি চালানো হয়েছিল সাতজন হসপিটালে ভর্তি ছিলেন তার সামনে ইলেকশন সেই নির্বাচনে মেয়রকে এখান থেকে করে এলাকা দখল করে আমরা আগামী দিনে মানুষকে পরিচয় দেবো